কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী বিশ্বাস এর সন্তান রকিবুল হাসান রাজন সহ তার আরও তিন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলার প্রতিনিধি আব্দুল আলিম সাচ্চু এর প্রতিবেদনে বিস্তারিত। দৌলতপুর উপজেলা বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, গত 13 অক্টোবর উপজেলার হোগলবাড়িয়া ইউপির বিসিকে বাজারে ওই এলাকার প্রভাবশালী নূরে সলেমনের লোকজন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে অতর্কিতভাবে খোরশেদ আলমের বাড়ির আঙ্গিনায় গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তার বাড়িতে গিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট সহ খোরশেদ ও তার ছেলে ইমরানকে মারাত্মকভাবে আহত করে। সে সময় বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী বিশ্বাসের ছেলে ও খোরশেদ আলমের জামাই রকিবুল হাসান রাজন ঘটনাটি জানার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নূরে সলেমানের লোকজনকে সংঘর্ষ বন্ধ করার জন্য অনুরোধ করে, কিন্তু তারা অনুরোধ না শুনে রাজনের উপরে চালায় অমানবিক অত্যাচার। এ সময় নূরে সলেমানের লোকজন ঘটনাস্থল থেকে রাজনকে টেনে হিঁচড়ে বিসিকে বাজারে নিয়ে মারধর শুরু করে, যেটা বিসিকে বাজারের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজের পর্যালোচনা করলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রাজনের অপর তিন ভাই সহ মোট 8 জনের নামে উক্ত মামলায় আসামি করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আসমত মাস্টার, হযরত আলী, দৌলতপুর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহসভাপতি সাইদুল ইসলাম ও মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবিব লেলিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই মামলাটি প্রত্যাহারের দাবি জানান।